আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনার স্বাগত জানাচ্ছি আমি আরফুল ইসলাম নিউজ অফ নিউজে আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি আপনার সামনে সবার আগে প্রকাশ করার জন্যে তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি গণতন্ত্র বাংলাদেশ সরকার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এইচ ইডি প্রধান প্রকৌশলী কার্যালয় এখানে একটি নতুন চাকরি সার্কুলার দিয়েছে সার্কুলারটা প্রকাশিত হয়েছে তেরো মার্চ দু তারিখে সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব জানবো যে কোন পথে কতজন লোক নেবে শিক্ষাগত যোগ্যতা কী অভিজ্ঞতা কী কী আপনারা কীভাবে আবেদন করবেন সব বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তো মূল আলোচনাতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের ছোট্ট পরিবারের সদস্য নিই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা তো বন্ধুরা চলুন আমরা মূল পর্বে চলে যাই তার আগে জানিয়ে রাখে এটা হচ্ছে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি মানে এই বিজ্ঞপ্তিটা এর আগে আরেকবার দিয়েছিল তারা নতুন করে আবার সংশোধন করে নতুন করে বিজ্ঞপ্তিটা দিয়েছে এক নম্বর দেওয়া আছে হিসাবরক্ষক দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন চোদ্দতম গ্রেড পদের সংখ্যা আছে চারটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে কোনো স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বাণিজ্যে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন ষোলতম গ্রেড এখানে লোক নেবে জন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে কোনো স্বীকৃত ভোট হতে অন্যত দ্বিতীয় বিভাগ বা জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং এর গতি সর্বনিম্ন মিনিটে বাংলায় হচ্ছে বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এখানে বলা আছে যে যে সকল জেলা পাঠ্যক্রম আবেদন করতে পারবেন ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী রাজবাড়ি শরীয়তপুর টাঙ্গাইল জামালপুর কিশোরগঞ্জ চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার কুমিল্লা ফেনী নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট সিরাজগঞ্জ নওগাঁ বগুড়া দিনাজপুর কুড়িগ্রাম যশোর খুলনা মাগুরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া বরিশাল বরগুনা স্লেট মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার পার্থ্যক আবেদন করতে পারবেন তবে শারীরিক প্রতিবন্ধী করে সকল জেলার পার্থ্যক আবেদন করতে পারবেন তিন নম্বর আছে অফিস সহায়ক আট হাজার পঁচিশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বিশতম গ্রেড লোক নেবে একান্ন জন এটা হচ্ছে কোনো শিক্ষিত বিট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এসএসসি পাস থাকলেই চলবে আপনারা আবেদন করতে পারেন অনেকগুলো পোস্টে লোক নেবে এখানে সেম আগেরটার মতোই জাস্ট কিছু জেলা বাদ যাবে আপনারা দেখে নেবেন সার্কুলার লিঙ্কটা আমি দিয়ে রাখবো সত্ত্বাবলীতে দেওয়া আছে প্রার্থী প্রার্থীগণকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে প্রার্থীর পর আঠাশ তিন দু হাজার তেইশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তো আবেদনটা শুরু হয়েছে অনেক আগেই আবেদন করার ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে এখানে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না মৌখিক পরীক্ষার সময় সকল সংবাদপত্রের মূল কবি প্রদর্শন করতে হবে এবং আপনারা আবেদন করবেন হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ এইচ ইডি ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ তিন দু হাজার তেইশ বিকাল পাঁচটা পর্যন্ত এর মধ্যে আপনারা আবেদন করে নেবেন আবেদন করার ক্ষেত্রে ছবির ছবির যে সাইজটা সেটা হচ্ছে তিনশো বাই তিনশো এবং স্বাক্ষরের সাইজ হচ্ছে তিনশো বাই আশি পিক্সাল আপনারা ছবি আপলোড করবেন অবশ্যই একশো কেবি থাকতে হবে স্বাক্ষরের সাইজ থাকতে হবে ষাট কেবি তো এখানে বলা আছে এক থেকে দুই নং পদের জন্য ফি বাবদ দুশো টাকা এবং দুশো তেইশ টাকা টোটাল তিন নং কমি পদের জন্য ফি বাপদ একশো টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা একশো বারো টাকা আপনারা আবেদন করা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিয়ে দেবেন অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল আজকে আপনার জন্য আমাদের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি যারা আমাদের চ্যানেলটি এখনও দেখছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা তো এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন চাকরির বিজ্ঞপ্তি আশা রাখি এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ